নমস্কার বন্ধুরা চুমকি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত রোজগারের মতন আমি আবারও চলে এসেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আজকে রান্নাটা নতুন গৃহিণী যারা যারা নতুন নতুন রান্না করতে শিখেছ তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে কেন এই রান্নাটা তোমরা অতি সহজেই বাড়িতে করে নিতে পারবে আলুর তরকারির রেসিপিটা দেখো আলু চাচুরি রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ডুমু করে কেটে আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি এদিকে আমি কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে ফোড়ন সোমবারের জন্য পাঁচফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আলুগুলো সম্পূর্ণ আলুগুলোকে আমার দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো চিঁড়া কাঁচা লঙ্কা চিরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নেড়ে ছেড়ে একটু ভেজে নিলাম তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ টি স্পুনের মতন হলুদ গুঁড়ো হলুদগুলো বেশি দেওয়া দরকার নেই হলুদ বেশি দিলে তরকারিতে গন্ধ হতে পারে হলুদের একটা গন্ধ হয়ে বেরোবে সেন হলুদ বেশি দেওয়া দরকার নেই হলুদ মোটামুটি পরিমাণ মতো একটু দেবে তাহলেই হবে দেখো ভালো করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলোকে পেঁয়াজ কুচিগুলো যদি আলুর সঙ্গে একবারে দিয়ে দাও তাহলে পেঁয়াজগুলো ভেজে পুড়ে যাওয়ার ভয় থাকে সেই জন্যে আমি পেঁয়াজগুলোকে আলু ভেজে নেওয়ার পরে দিলাম এবার আলু আর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর সব শেষে আমি দেবো টমেটো কুচি টমেটো কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব টমেটোগুলো প্রথমে যদি দিয়ে দাও তাহলে আলু আর পেঁয়াজটা ভাজা হবে না সেই জন্য পরে আমি দিলাম এবার দেখো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো এবার দেখো ঢাকনা খুলে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আলুগুলোকে একটু হাতা দিয়ে আমি ভেঙে ভেঙে দিলাম যাতে চচুরিটা গাঢ় হয় সেই জন্য এবার আমি দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিনি চিনিটা দেওয়া যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর আলু চচুরি যে চিনি দিলে একটু ভালো লাগে খেতে এবার নামিয়ে নিলে আমার সম্পূর্ণ রেডি আলু চচ্চড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টে আর যদি আমার রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর বেল আইকনটা প্রেস করে রাখতে ভুলবে না সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার বন্ধুরা